وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ আমরা যে রমজান পেয়েছি আমাদের অনেকে আগামী রমজান প্রবলেম আমরা বলতে পারি না এই জন্য এই রমজানের প্রত্যেক রমজানে আমাদের কিছু কাজ আমাদেরকে করে যেতে হবে যেগুলো আমাদের জন্য খুবই জরুরি রমজান মাসে কিছু কাজ আছে যেগুলো আমি সম্পূর্ণ বলবো যেহেতু সময় কম তার আপনাকে বলে দিচ্ছি রমজান মাসের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে সওয়াব পালন করা আমরা জানি না সবাই করেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি যে কেউ ইমান এবং ইহতিসাব আল্লাহর উপর ইমান রেখে সওয়াব পালন করছে অর্থাৎ সওয়াবের অন্য কোনো উদ্দেশ্য নেই একমাত্র আল্লাহকে খুশি করে বসে দুই নম্বর হচ্ছে ইহতিসাব সওয়াবের আশা করে যে সওয়াবের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পাবো কল্যাণ পাবো যেটা আল্লাহ বলছে এটা এবং দুনিয়ার কোনো কিছু তার উদ্দেশ্য না থাকে স্লিম হওয়ার উদ্দেশ্য না থাকে বা ডায়েট কন্ট্রোল উদ্দেশ্য না থাকে এগুলো থাকলে কিন্তু তথা হবে না কারণ দুইটা উদ্দেশ্য আল্লাহ তালা কোনটা গ্রহণ করবেন না আপনাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে রাখতে হবে তাহলে মানসাম আর রমাদান ইমরান আর তেসাব উফেলা হওয়ার টাকা দাম দাম তার প্রতি গুণা সমর্থ মান করে দেবে এক নম্বর কাজ আর এক নম্বর এই জন্য এটা যে এইটা হচ্ছে এই মাসের মূল উদ্দেশ্য আল্লাহ তালা বলে দিয়েছেন প্রমাণ শাহিদ আমি তুমু শাহরা পালিয়ে সম্ভব তোমাদের কেউ যে কেউ এই মাসে উপনীত হবে সে যেন এই মাসের সওয়াব পালন করে স্পেশালি এই মাসের সওয়াব এই মাসের সওয়াব পালন করাটা এটা ফরজ একটু দেই হবে এবং এটা সওয়াব আছে বহুগুণ এবং এটা সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে যে রাইয়ান নামক জান্নাতে দরজা দিয়ে প্রবেশ করানো হবে দ্বিতীয় কাজ হচ্ছে কিয়াম কিয়াম রমাদান রমজান মাসের কিয়াম করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কামা রমাদান ঈমান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি যে কেউ রমজান মাসের কিয়াম করবে রমজান মাসের কিয়াম করবে কিয়াম অর্থ হচ্ছে রাতের বেলা দাঁড়ানো রাতের বেলা দাঁড়ানোটা একজন মহিলাদের জন্য উত্তম হচ্ছে ঘরে পড়া উত্তম হচ্ছে ঘরে পড়া মসজিদে পড়ার চেয়ে উত্তম হচ্ছে তাদের ঘরে পড়া এবং ঘরের একান্ত প্রকোষ্ঠে পড়া বেশি উত্তম ঘরের সামনে সামনের রুমের থেকে ভিতরের রুমে পড়াটা বেশি উত্তম নিজের একান্ত রুমে পড়াটা বেশি উত্তম সেখানে যদি কেউ পড়ে তাহলে তার সব বেশি ভিতর রঙে হ্যাঁ তাহলে এই এটা হচ্ছে রমজান মাসের সব এবং রমজান মাসের কিয়াম এই কিয়াম যে ব্যক্তি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুফের রহমান তাকাদ্দ তার পরবর্তী গুণা ক্ষমা করে দেওয়া হবে তাহলে সিয়াম হলো কিয়াম হলো কিয়াম তো হচ্ছে এবং কিয়াম কতটুকু পড়বেন এ নিয়ে বাড়াবাড়ির দরকার নেই যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু পড়বেন আট পড়লে বিশ পড়লে বেশি পড়লে কোনো সমস্যা নেই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইল সম্পর্কে জিজ্ঞাসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইল মাসনা ওয়াসনা রাতে সালাত হচ্ছে দুই দুই রাকাত করে ফাইজা খাশিয়া আহাদুকুম ফাজরা ফালিউসালি বিরাকা ফালিউতরি বিরাকা তোমাদের কেউ যখন ফজরের ভয় করে সব সাথে তখন সঙ্গে সঙ্গে যেন এক রাকাত দিয়ে বানিয়ে নেয় এক রাকাত দিয়ে অর্থ এক রাকাত অতিরিক্ত করে ভিন্ন হতে পারে পাঁচ হতে পারে সমস্যা নেই এক তিন পাঁচ যত এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে করেছেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তাহলে রাতের সালাত এভাবে আদায় করুন এটার উদ্দেশ্য হচ্ছে এই রাতের সালাতের আমরা সাধারণত প্রথম প্রথম রাকাতে প্রথম ইয়াতে পড়ি প্রথম প্রথম রাতে পড়ি উত্তম হচ্ছে শেষ সাথে পড়ো যদি সম্ভব থাকে উত্তম হচ্ছে শেষ সাথে পড়ো বিশেষ করে মেয়েদের জন্য তাদের জামাত নেই তাদের উত্তম শেষ সাথে পড়া সম্ভব হয় প্রথম রাতে ঘুমিয়ে থাকি শেষ সাথে যখন রান্না করতে উঠবে রান্না বসাই দিয়ে আপনারা চলা তলায় দিতে পারেন না খুব ভালো এই সময়টা বেশি আল্লাহ কারণ আল্লাহ তালা ওই সময় প্রথম আসমায় নেমে আসেন প্রতি রাত্রে দিয়ে তিনি বলতে থাকেন ফালমি মুস্তাদ করেন বা আল্লাহ এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো এমন কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব এমন কেউ কি আছে আমাকে ডাকবে আমি তাকে ডাকে সাড়া দেবো আল্লাহ তালা বলতেই থাকে সুতরাং আপনাদের যে উত্তম হচ্ছে শেষ রাতে এই তো এই একটা সংখ্যা পালন করা একটা প্রশ্ন ছিল রেখে দেন প্রশ্ন দিবস কেমন একটু পরে তিন নম্বর হচ্ছে যে কাজটি জরুরি সেটা হচ্ছে রমজান মাসে এটা হচ্ছে লাইলাতুল কদর খোঁজা লাইলাতুল কদর খোঁজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়ামা লাইলাতুল কদর ইমান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি এইটা লাইলাতুল কদর পেলে কি লাভ একটি রাত্রি আপনি আপনার লাভ হবে এটা হাজার মাসের চেয়ে উত্তম সেটা 83 বছরের চেয়ে বেশি হয় আপনারা জানেন
তো এই যে সুযোগটা আমরা রমজান মাসে নিতে পারি রমজান মাসে নিতে পারি এইজন্য এই মাসে এই লাইলাতুল কদর আমরা খুঁজব এটা তিন নম্বর কাজ চার নম্বর কাজ হচ্ছে রমজান মাসে যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন একটি উমরা করার চেষ্টা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমরাতুন ফি রমাদান তাআদুলু হিজ্জাতাম মাই রমজানে একটি উমরা করা আমার সাথে হজ করার মতো সওয়াব এটা যদি কেউ করতে পারেন তাহলে এটা বিরাট সৌভাগ্যের বিষয় পাঁচ নম্বর কাজ হচ্ছে রমজান মাসে আমরা বেশি বেশি করে খাবার দেব খাবার দেব খাবার দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো রমজান মাসে কেউ যদি কোনো কোনো রোজাদারকে ইফতারি করায় তার সমপরিমাণ সওয়াব সে প্রাপ্ত হবে আপনারা যারা বন্ধু বান্ধবীরা আছেন একে অপরকে হাদিয়া দিতে পারে সেও দিতে পারে এতে করে উভয়ের সওয়াব হলো এটা এতে তাহাদু তাহাবু মহাব্বত বাড়বে পরস্পর সম্পর্ক খুব গাঢ় হবে এর মাধ্যমে এবং একে অপরকে ভালোবাসবেন এটা কিন্তু খুব জরুরি রমজান মাসে এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস হতে পারে বিশেষ করে পড়োশি প্রতিবেশী যাদের আছে তাদেরকে দিবেন পাওয়ার আশা না করলেও পাওয়ার আশা করবে না যে সে আমাকে দিবে এটা নয় বরং দিবেন সম্পূর্ণরূপে মুক্ত মনে যে আমার আর পাওয়ার দরকার না আমি তাকে দিচ্ছি সওয়াবের আশায় এহতেসাবান সওয়াবের আশা এটা করতে পারেন হ্যাঁ তাহলে পাঁচ নম্বরটা ছয় নম্বর হচ্ছে রমজান মাসে বেশি বেশি দান করবেন দানের মধ্যে উত্তম হচ্ছে যাকাত দিতে পারেন সাধারণ দান বেশি বেশি করবেন কারণ এই মাসে যত আমলই হয় যত প্রত্যেকটি আমলের বহুগুণ বর্ধিত হয় সাবর মেয়াদ দাও 700 গুণ আল্লাহ ইউদাফুল মাইয়েশা আল্লাহ যাকে ইচ্ছে তারে তাকে আরও বেশি বাড়িয়ে দেন তাহলে আপনি ছয় নম্বর এই কাজটিও আমরা সাত ছয় নম্বর এই কাজটিও আমরা করতে পারি রমজান মাসের সাত নম্বর কাজ হচ্ছে আমরা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন যাদের বাচ্চা কাচ্চা ছোট নাই ফ্যামিলির দায় দায়িত্ব নেই তারা যদি কোনো কোনো এতেকাপ করেন সেটার জন্য সব আলাদা অনেক আমি অনেক ইয়াকে দেখছি বোনকে দেখছি মক্কাতে গিয়ে এতেকাপ করছেন অনেক স্বামী স্ত্রী দুজনে গেছেন মক্কাতে এতেকাপ করছেন দুজন পাশাপাশি থাকার জায়গা আছে এই পাশে পুরুষদের পাশে মেয়েদের তো এরা দুজনে এতেকাপ করতেছে এরকম দেখেছি ওই দেশের মানুষও দেখেছি এরকম এতেকাপ করছে এরকম যদি সামর্থ্য থাকে তবে এতেকাপ ঘরে হয় না আবারও বলছি অনেকে ঘরে এতেকাপ করে এটা হয় না ঘরে এতেকাপের জায়গা না এতেকাপ হচ্ছে অবশ্যই মসজিদে হতে হবে এতেকাপ অবশ্যই মসজিদে হতে হবে আট নম্বর কাজ হচ্ছে রমজানে আমি দ্রুত করে যাচ্ছি কারণ সময়ের ইয়ার জন্য আট নম্বর কাজ হচ্ছে রমজানে বেশি বেশি করে আমরা ইস্তেগফার করবো ক্ষমা প্রার্থনা করবো কারণ এই রাত্রিগুলোতে আল্লাহ তাআলা অনেককেই ক্ষমা করে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওয়ালিল্লাহ উতাকা ওয়াজালকে ফি কুল্লি লাইলা এইগুলিতে আল্লাহ তাআলা যেন প্রতি রাত্রে কিছু মানুষকে তিনি ক্ষমা করে দেন জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করে দেন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নাম কীভাবে মুক্ত করেন অর্থাৎ অনেকের ধরেন আমল করতে করতে খারাপ আমল করতে করতে আমরা যারা জাহান্নামের নাম লেখাই ফেলছি আমরা যখনই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ ওই রাতেই তাকে কাইটা জাহান্নামের নাম জান্নাতের নাম লিখিয়ে দেন এরকম প্রতি রাত্রিতে সেটা হয়ে থাকে সুতরাং ওয়াজালিকা ফি কুল্লি লাইলা এই জন্য আমরা বলছি প্রতি রাত্রে সেটা হয় অনেকে যেটা বলে থাকেন যে প্রথম দশ দিন রহমতের পরের দশ দিন মাগফিরাত ক্ষমার তৃতীয় দশ দিন যে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু হাদিস দ্বারা শহীদ হাদিস দ্বারা সুব্যস্ত হয়নি বরং প্রতি রাত্রিতে আল্লাহ রহমত আছে মাগফিরাত আছে জাহান্নাম থেকে মুক্তি আছে তিনটাই প্রতি রাত্রিতে আছে রমজানের প্রতিটি রাত্রি গনিমত মনে করতে হবে আমাদেরকে গনিমত মনে করতে হবে আট নয় নম্বর কাজ হচ্ছে রমজানের যেটা দরকার সেটা হচ্ছে রমজানে জাকাতুল ফিত্র দেয়া এই জাকাতুল ফিত্র রমজানের শেষে জাকাতুল ফিত্র দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিত্র দেয়া জাকাতুল ফিত্র দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে উত্তম যেটা নিয়ম শরীয়ত প্রদত্ত নিয়ম সেটা মেনে চলা উচিত সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার দিতে বলেছেন সার তো মুদ দেখছেন আপনারা এখন পাওয়া যায় আলামী মসজিদের সামনে মুদ বিক্রি অনেক সময় দেখবেন মুদটা কিনে নিয়ে আসবেন প্রত্যেক ঘরে একটা মুদ থাকা উচিত কেন মুদ থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসাবে যে মুদ করে দিতে বলছে মুদ একটু এরকম একটা আমাদের দেশে আগেকার মায়েরা খুশি ব্যবহার করতো দেখছেন কিনা কেউ খুশির মতো ওরকম মুদ এটুকুই সাধারণত চার মুদে এক সার হয় চার মুদে এক সার হয় তো চারটা মুদে এক সার হলে এটা এমনি ওজনে সাধারণ দেখা গেছে দুই কেজি চল্লিশ গ্রাম হয় দুই কেজি চল্লিশ গ্রাম ওজনে সাধারণত কিন্তু যদি চাউল ভারী হয় তখন কেউ বেশি হতে পারে এই জন্য ওজনে না করে আমরা বাটখারা দিয়ে দিব এটা একটা পাওয়া যায় আলামী মসজিদের সামনে কেউ গেলে কিনতে পারবে অনেকে এটা পাওয়া যায় আমার কাছেও আছে তো এটা কিন বিক্রি করলে লাভ হয়েছে এটা যে এটা ঘরে ঘরে থাকলে সবসময় এটা চারবার দিবেন একজন প্রতিজনের বদলে চারবার দিবেন ধরেন বাচ্চার জন্য এক চারটা চারবার দিবেন দিয়ে দেখে দেবেন হ্যাঁ পটের মতো জাস্ট হ্যাঁ পটের মতো দুধের পট দেখছেন না এরকম ডবল দুধের পটের মতো অনেকটা
দুধের যে কনডেন্স মিল্ক আছে না এটা ডাবল হবে একটা অনার এতটুকু এটা এটা যদি ডাবল হয় তাহলে এটাতে আটটা দিতে হবে এরকম তো এটা মাপটা পাওয়া যায় আমার কাছে আছে এখানে বাজারও বিশেষ করে আলামিন মসজিদের সামনে আপনারা পেয়ে যাবেন অনেকে ওখান থেকে একটা কিনে নিয়ে আসতে বলবেন আপনাদের সাহেবকে তো ওইটা দিয়ে দিলে প্রত্যেকজনের জন্য ওই এক সাড়া দিতে হবে এটা কম দিলে কিন্তু আদায় হবে না তো এটা দিবেন সাড়টা বলছি আটটা এরকম আর কি মুদের মধ্যে চারটা চার মুদে মিলে এক সাড়া হয় মানে যেটা আমরা দিচ্ছি এটা সাতটা মিলে এক সাড়া সৌদি আরবে কেউ গেছিলেন কিনা এখন ঈদ করেছেন কেউ ঈদের সময় দেখুন সকালবেলা বিক্রি করছে লম্বা একটা জিনিস দিয়া সকালবেলা জাক্কু জাক্কু করে বিক্রি করতেছে তো এটা এটা ওখানে পাওয়া যায় কিন্তু দেশে পাওয়া যায় না আমরা এটার মুদটা আমাকে মদিনার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সনদ সহ আমাকে দিছে যে তোমাকে দিলাম দেশে এটা প্রচার প্রসার করো আমরা ইনশাআল্লাহ দেখি আপনাদের আবির হোসেন রেখে যাবো এক সময় একটা কফি রেখে যাবো তাকে সবাই নিয়ে এটাকে রেখে দেবেন ঘরে একটা থাকলে প্রতি বছর কাজে লাগবে এবং যে কোনো সময় এটা মুদের ওজনটা এই ওজন করা ঠিক না বরং এটাকে মাপ কাঠি আমরা ওজনে করে যারা দেয় মনে রাখবেন তারা আসলে সঠিক মাপটা দিতে পারে না কারণ চাউল কখনো ওজন বেশি হয় কখনো কম হয় ধরেন আউশ ধানের চাউল কিন্তু ওজন কম হয় আবার পোষ ধানের চাউল ওজন ভারী হয় তো সুতরাং এটা ওজন মূল উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভর্তি করে দিতে বলেছেন আর খাওয়ার ক্ষেত্রেও কিন্তু মানুষ সাধারণত ওজনের চেয়ে খাওয়াটা ভর্তি দেখে খাবার হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে এই জন্য অনেকে টাকা দেয় টাকার ব্যাপারে আসলে আলেমরা মতভেদ করেছেন মৌলিকভাবে টাকা না দেওয়া উচিত এই জন্য কারণ টাকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি তখনকার সময় কিন্তু দেরহাম দিনার ছিল কিন্তু রাসূল বলেন না যে তোমরা দেরহাম দিনার দাও সবসময় খাবারের কথা বলেছেন সেই হিসেবে খাবার দেওয়া উচিত খাবার যদি কেউ নিতে না চায় অথবা কাউকে পাচ্ছেন না অনেক চেষ্টা করেছেন তখন যদি টাকা দেন ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে এটা তো অপারগর কা মাসালা কিন্তু চেষ্টা করতে হবে খাবার দেওয়ার জন্য চেষ্টা করতে হবে খাবার দেওয়ার জন্য চাউল আমাদের দেশের জাতীয় খাবার সেটা চাউলে দিবেন এবং চার মুদ হ্যাঁ চার মুদ সাধারণত আরেকটা ওজন আপনাদের বোঝাতে পারি দুই হাতে ধরবেন এমনি ধরলে যতটুকু পূর্ণ হয় একেবারে না পড়া মতো পূর্ণ হয় এটা এক মুদ এরকম সাইড মুদ দিলে সাইড মুদ এক সা হয়ে যাবে হ্যাঁ আঙুল বড় করে ধরবেন আর কি একটু না এটা ঠিক তার বড় আছে একটু বড় করে ধরবেন যাতে করে পড়ে না যায় উঁচু করে দিবেন একবারে ফুল যদি করে না হয় তারপরে একটা দিবেন এক পড়ে যাচ্ছে না তো হ্যাঁ ফুল নিয়ে আরেকটা দিবেন চারবার দিলে এক মুদ হবে এটাও একটা মুদ মুট বলা হয় আর কি হ্যাঁ কেজিতে গেলে সমস্যা হয়ে যায় 2 কেজি 40 গ্রাম কেজিতে গেলে সমস্যা অসুবিধা নাই শেখ মোহাম্মদ সাল্লাহ সাইমিন কেজি দিতে বলেছে জায়েজ আছে যেহেতু এটা পাওয়া যায় না অনেক জায়গাতে তখন দিবেন হবে 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 সমস্যা দুই আড়াই কেজি বা 3 কেজি দিলে সমস্যা নেই 2 কেজি 40 গ্রাম হচ্ছে সাধারণ এর চেয়ে কম যেন না হয় বেশি দিলে তো আমি দিলে না কোনো সমস্যা নেই কম যেন না হয় এটা খেয়াল রাখতে হবে কম যেমন আপনি জাকাত বেশি দিলেন কিন্তু কম যেন না হিসাব করে বেশি দিয়ে দিলেন কোনো সমস্যা নেই হিসাব না করে বেশি দিলেও কিন্তু ঠিক হবে না এই জন্য আপনি বেশি আন্দাজ করে দিবেন না আপনি 2 কেজি 40 পুরাইয়ে তারপর বেশি দেন অসুবিধা নেই তাহলে জাকাতের ফিতরের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার জাকাতুল ফিতর দিতে হবে জাকাতুল ফিতর দেওয়ার নিয়ম হচ্ছে হ্যাঁ ভাই জাকাতুল ফিতর দেওয়ার নিয়ম হচ্ছে জাকাতুল ফিতর দেওয়ার নিয়ম হচ্ছে জাকাতুল ফিতর দেওয়ার নিয়ম হচ্ছে রমজান মাসের শেষ 2 দিন থেকে দেওয়া হচ্ছে সুন্নত মানে শেষ 2 দিন রমজান মাসের শেষ 2 দিন 28-29 থেকে দেওয়া এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুখারীতে আসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 28-29 থেকে দেওয়া শুরু করতেন কেন মানুষ যেন কিনতে পারে সময় পায় তার জন্য খাওয়ার দাওয়ার ব্যবস্থা হয় এই জন্য হ্যাঁ দিয়ে দেওয়ার লাস্ট টাইম হচ্ছে ঈদের নামাজে শুরু হওয়া পর্যন্ত লাস্ট টাইম আছে ঈদের নামাজ শুরু হওয়া পর্যন্ত তো এইটা প্রত্যেক ছোট বড় সবার জন্য জাকাতুল ফিতরের জন্য কোনো নেশাবের প্রয়োজন নেই নেশাবের প্রয়োজন নাই যারাই ওই দিন জাকাতুল ফিতর দেওয়ার সামর্থ্য আছে মানে এতটুকু কেনার সামর্থ্য আছে চাউলের তার উপরেই ফরজ অর্থাৎ সেটা সাধারণ অনেকের উপরে সেটা ফরজ হয়ে যায় অনেকের উপরে সেটা জাকাতের নেশাবের কোনো প্রয়োজন নাই আচ্ছা ছোটো বাচ্চাদের যারা দুনিয়াতে আসছে তাদের থেকেও দিবেন যারা পেটে আছে তাদের থেকেও দিতে হবে তাদের জন্য দিতে হবে এটা হলো বিশুদ্ধ মত হচ্ছে তাদের জন্য কারণ এরাও জীবিত জীবিত যারা আছে এদের প্রত্যেকের থেকে একদম পুরো ফ্যামিলির প্রত্যেকেই জাকাতুল ফিতর আদায় করবেন জাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে মনে রাখবেন যে এটা মুসলিমদের হক কোনো অমুসলিম জাকাতুল ফিতর পাবে না এবং সেটা পৌঁছে দিতে হবে অবশ্যই ঈদের আগে সেটা পৌঁছে দিতে হবে দশম কাজটি হচ্ছে রমজান মাসে সেটা হচ্ছে যে সব শেষে তাকবীর দেয়া আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন ইয়াম ইউরিদুল্লাহু বিকুম ইউসরা ওয়া লা ইউরিদু বিকুম উসরা ওয়ালিতুকমিলা ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাতাকুম ওয়ালিতুকমিলা ইদ্দাতা যখন তোমরা ইদ্দত পূর্ণ করবে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাতাকুম আর আল্লাহ তাকবীর ঘোষণা করবে আল্লাহ তাকবীর বড় জিনিস হয়েছে তাকবীর ঘোষণা করা
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইল্লাল হামদ। পুরুষরা দিবে, মেয়েরাও দিবে, পুরুষরা দিবে বড় করে আর মেয়েরা দিবে আস্তে আস্তে করে ঘরে, সারাক্ষণ মুখে তাকবীর থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে। কেন? আল্লাহ আমাকে এই রমজানটা পালন করতে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং রমজানের আমরা আশা করতেছি যে আল্লাহ তাআলা রমজানে আমারে এই রমজানে আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাকবীর করছেন, আল্লাহ এটার মাধ্যমে ক্ষমা করে দিবেন যে আমাকে বড় করে তুলছে, আমি সব কিছুর চেয়ে বড়, দুনিয়ার সমস্ত যত রকমের ফেতনা সব কিছু থেকে এরা আমাকে নিজেকে বাঁচিয়ে রেখে আমার ইবাদত করেছে আলহামদুলিল্লাহ, এইটা হচ্ছে বড় নেয়ামত। আমি কয়েকটি জিনিসে ইঙ্গিত করবো। এখন একজন মহিলা ঘরে যে সমস্ত ইবাদতের করবেন, এটা আমি বলেছি যে 10টি কাজ কিন্তু একজন ইমানদারের খেয়াল রাখা উচিত, পুরুষ মহিলা সবার জন্য, এটা পুরুষ মহিলা সবার জন্য, শরীয়তের সমস্ত নির্দেশ আমভাবে সবার জন্যই প্রযোজ্য, কিছু আলাদা করলে রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে এটা আলাদা এটা আলাদা। যেমন সলাতের বিধান একই রকম, জাকাতের বিধান একই রকম, খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ, সওমের বিধানে একই রকম, পার্থক্য নেই। কিন্তু হজের বিধানের মধ্যে শুধু কাপড়ে পার্থক্য আছে, কিন্তু আমলে কোনো পার্থক্য নেই, একই জিনিস, তাকেও এটা করতে হয় তাকেও এটা করতে হয়। হ্যাঁ, তার কাপড় সোপড়ে পার্থক্য সাধারণ সবসময় ছিল, তখনও আছে, এটা বিধান আলাদা। কিন্তু তাহলে বোঝা গেল যে মৌলিকভাবে হুকুমের ক্ষেত্রে কোরআন এবং সুন্নায় পুরুষ নারীকে কোনো আলাদা করা হয়নি, তারা একরকমে রাখা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু তাদের প্রত্যেকেরই তাদের পার্থক্যগত, শারীরিক পার্থক্যগত কারণে, তাদের অবস্থানগত পার্থক্যের কারণে তাদের উপরে অনেক দায়িত্ব তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, এটা ছাড়া আর বড় কিছু না। যেমন একজন পুরুষকে তার খাবার জোগাড় করতে হবে পরিবারের জন্য, নারীকে দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে, কারণ নারী এটা এত কাজ করতে পারবে না তার শারীরিক অক্ষমতার কারণে, আল্লাহ তাআলা তাকে এর থেকে মুক্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে মূল জিনিস হচ্ছে যে নারী পুরুষ সবাই আল্লাহর বিধানে সমান, এটা মনে রাখতে হবে। যে যা কামাই করবে সে তা পাবে, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন লি রিজাল নাসিব মাকতাসাবনা ওয়া লিনিসাঈ নাসিব মাকতাসাব আসিম মাকতাসাব ওয়া লিনিসাঈ নাসিব মাকতাসাবনা ওয়া সাল্লাল্লাহু মিন ফাদলি। পুরুষ যা কামাই করবে সেটা পারে না পাবে, নারী যা কামাই করবে সেটা সে পাবে, আল্লাহ তাআলার কাছে ফদল চাইতে বলেছে। ফদল কি? যে আপনি চাইলেই কিন্তু, আপনি চাইলেই কিন্তু ন্যাক আমল করতে পারবেন না আল্লাহ যদি কেউ তৌফিক না দেয়। এই জন্য যখনই কেউ ন্যাক আমল করবে মনে করবেন এটা আল্লাহর রহমত হয়েছে বলেই করতে পারছি, এই জন্য নিজে যেন অহংকারে ফেটে না পড়ে, এই জন্য ওয়াসআলুল্লাহ মিন ফাদলি আল্লাহর কাছে তার ফদল এবং করম চাও, এটা হলো বড় কথা। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, দ্বিতীয় কাজ রমজান মাসে, যে আমার প্রথম কাজটা কি, নারী পুরুষ সবার জন্য নির্দেশ সমান, দ্বিতীয় কাজটা হচ্ছে রমজান মাসের গুরুত্ব উপলব্ধি করা, যে এই মাসে এতগুলি ইবাদত আছে, আমি যেন এই মাসটার হেলায় নষ্ট না করে দেই, প্রত্যেকটা কাজ যেন আমি সুন্দরভাবে সম্পন্ন করি, এবং এই মাসটা আমার জন্য আগামী যেন 11টা মাসের জন্য একটা মডেল হিসেবে থাকে, এটা দেখে দেখে আমি কাজ করতে পারি। সলফে সালেহীন সবসময় বলতেন ওয়াইলুন লিমান লাম ইয়ারিফুল্লাহ ইল্লা ফি রমাদান, তার জন্য ধ্বংস হোক যে ব্যক্তি আল্লাহকে শুধু রমজান মাসেই চিনে, রমজানের পরে আল্লাহকে চিনে না। কিছু মানুষের রমজান মাসে ভালো হয়ে যায়, রমজানের পরে আবার যে সে হয়ে যায়, রমজানে সুদ খায় না, রমজানের সুদ খাচ্ছে, গোশ খাচ্ছে, তাহলে কী লাভ হলো, সে আল্লাহকে আসলে চিনতে পারেনি। তিন নম্বর কাজ হচ্ছে যেটা ঘরে যখন আপনি মহিলাদের জন্য বিশেষ করে ঘরে যখন কাজ করবেন প্রত্যেকটা কাজে আপনি সওয়াবের নিয়ত করবেন, প্রত্যেকটা কাজে আপনি সওয়াবের নিয়ত করবেন। ধরেন আপনি ঘরে যখন ইফতার বানাচ্ছেন, যখন সেহরি বানাচ্ছেন, সেহরি তৈরি করতেছেন, যখন খাবার রেডি করতেছেন, তখন আপনি বলুন যে আমি রোজাদারকে খাওয়াচ্ছি, রোজাদার তৈরি করতেছি, প্রত্যেকটা কাজে আপনার সওয়াব হয়ে যাবে। তখন সাধারণ অভ্যাস, অত খাওয়া তো অভ্যাস জিনিস পেটে যায়, কিন্তু আপনার কাজে সওয়াব হয়ে যাবে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে আহলুল ইয়াকজাতি ইয়াকজাতি আদাতুম ইবাদাত ও আহলুল গাফলাতি ইবাদাতুম আদাত, অর্থাৎ যারা সাবধানী মানুষ তাদের অভ্যাসটাও ইবাদতে পরিণত হয়, আর যারা অসাবধানী এরা ইবাদতে অভ্যাসে পরিণত হয়। বুঝছেন কথাটা? আপনি যখন ধরেন অনেক মানুষ আছে নামাজ পড়তে যায় কিন্তু কী নামাজ পড়ছে জানেও না, মানুষ সাথে যাচ্ছে আসছে, ওটা তো অভ্যাস, অভ্যাস মতো গেছে, অনেকে সালাত তো পড়ায় অভ্যাস মতো পড়তেছে। আবার অনেক মানুষ আছে দক্ষিণ দিকে একটা জানালা খুলেছে, তার নিয়ত কী? আজান শুনতে পাবে। হ্যাঁ, তার অভ্যাসটাও কিন্তু বাতাসের অভ্যাসটাও তার কিন্তু সব হয়ে গেছে। এখন আপনি যখন ঘরে আপনার স্বামী সন্তান সবার জন্য তৈরি করছেন, তখন আপনার কথা হলো এদের আমার এই খাবার খেয়ে তারা রোজা রাখবে, আপনার প্রত্যেকটা কাজ তখন সবে পরিণত হয়ে গেছে। তাহলে আপনি এই সুযোগটা আপনি নিয়তের কারণে অনেক বহুগুণ বর্ধিত সব আপনি পেতে পারেন। সুতরাং নিয়তের কারণে সমস্ত কাজে, ঘরের প্রত্যেকটি কাজে আপনি নিয়তের কাজ করবেন ইনশাআল্লাহ। চার নম্বর কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্বামীকে সহযোগিতা করবেন বের হওয়ার সময়, এটা তো আপনার সব রয়েছে। সন্তানকে যখন স্কুলে বা মাদ্রাসায় নিয়ে আসার জন্য আপনার কিন্তু সময় দিবেন, এটা তো আপনি সবে নিয়ত করবেন যে এরা বড় হয়ে আমার দিনের জন্য আমাকে সহযোগিতা করবে, আমার জন্য দোয়া করবে। এই নিয়ত থাকলে আপনার প্রত্যেকটা কাজ, হাঁটা চলা সব, এই পথে বেরোলে আপনি এটা আল্লাহর পথেই আছে, জিহাদের পথেই আছেন আপনি।
এই ঘরে সামান্য কাজ করে আপনি নিয়তের কারণে সওয়াবটা পেতে পারেন আর নিয়ত যদি না থাকে এটা আপনি পেতে পারেন না তাহলে সহযোগিতা করাটা একটা দরকার স্বামীকে সন্তানকে তাদের কর্মকাণ্ডে সহযোগিতা করা তাদেরকে রাতের বেলা ঘুম থেকে উঠালেন এটার মধ্যে আপনার সওয়াব আছে কেন ওটা যে উঠে খাইলে সওয়াব হবে দেখেন মাঝে মধ্যে আমরা যে ইমামতি করি জোর করে করি মানে অনেকটা ইচ্ছাকৃত করি কেন যত মানুষের আমি ইমামতি করব তত মানুষের সওয়াব আমিও পাব তত মানুষের সালাত সওয়াব পাব ঠিক আপনি যত মানুষের সাহরি আপনি তৈরি করতে তত মানুষের সাহরি সওয়াব আপনি পাচ্ছেন ইফতারি তৈরি করছেন ইফতারি তৈরি করে এত মানুষের ইফতারি সওয়াব এত মানুষের রোজা সওয়াব পেয়ে যাচ্ছেন আপনি তো আপনি তো অনেক ভালো ঘরে বসে অনেক সওয়াব পেয়ে যাচ্ছেন যেটা একজন পুরুষ মানুষ পাচ্ছে না সে হয়তো জিনিসপত্র কিনে আনতেছে এটাতে শরীক হচ্ছে কিন্তু সে তো তৈরি করতে পারতেছে না সব কিছু তাহলে আপনার এই জায়গাতে সহযোগিতার বিরাট হস্ত আপনি করতে পারেন নিয়তের কারণে সবাই সওয়াব আপনি পেয়ে যত মানুষ রোজা রাখবে সবাই সওয়াব আপনি পেয়ে যেতে পারছেন এটা বিরাট জিনিস আলহামদুলিল্লাহ তিন নম্বর পাঁচ নম্বর যে কাজটা সেটা হচ্ছে যখনই আপনি মাতবাখে ঢুকবেন খাবারে ঢুকবেন তখন আপনার মুখ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর স্বরূপ না সমস্যা কী মুক্ত কথা বলতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা ইস্তেগফার আল্লাহ তুমি ক্ষমা করে দাও মুখে বলেন মুখে মনের ভিতরতে মন থেকেই আমার সবচেয়ে উত্তম জিকির কয়টা চারটে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিন কানজিল আরশ জান্নাতের একটি বিরাট গোপন ভাণ্ডার আর এই কয়টা জিনিস বললেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে আর ইস্তেগফার সবসময় থাকলে আপনার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দেবে হাদিসে আসছে তাহলে এই কয়টা কাজ ছয়টা কাজ আপনি পাচ্ছেন একটা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আর ইস্তেগফার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছয়টি কাজ যদি একজন ইমানদার নারী সবসময় মাথায় রাখে মুখে রাখে কাজ করছে সে মুখ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হচ্ছে আমি অনেক মানুষকে দেখেছি বিদেশে একজন ড্রাইভার মদিনাতে দেখেছি ড্রাইভার যাচ্ছে মুখ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার রাইলে তার মুখ থেকে কোনো বন্ধই হচ্ছে না এর অর্থ হচ্ছে সে সবসময় আল্লাহর স্মরণে আছে এ অন্যায় কোনো গীবতের মধ্যে আর সময়টা চর্চা হচ্ছে না আপনার কারণ যদি এটা না থাকে কী হবে জানেন মনকে একটা কাজ না দিলে তখন আপনার মনের ভিতরে খারাপ কিছু আসবে হ্যালো শুনছো অমুকে তো এটা হয়েছে আপনার কী দরকার অমুকে এটা হয়েছে আপনার তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে এখন অনেক মানুষ আছে সারাক্ষণ ওই টেনশনে থাকে এই জন্য আমাদেরকে এই পুরো সময়টা যতটুকু আপনি কাজ করেন এতটুকু পুরো সময়টা সময় কাজের মধ্যে ব্যয় করেন সাত নম্বর যে অথবা ছয় নম্বর যে কাজটি গুরুত্ব সাথে এটা হচ্ছে এই সময়টা আপনি ইচ্ছা করলে মোবাইলের মধ্যে কোরআন শরীফ শুনতে পারেন সর্বাবস্থায় কোরআন শরীফ শোনা যায়জ পবিত্র অপবিত্র সর্বাবস্থায় কোরআন শরীফ শোনা যায়জ না যায়জ না এবং কোরআন শরীফ অনেকের নিকট কোরআন শরীফ পড়াও যায়জ আছে যদি কোনো না শোয়া হয় যদি বিশেষ কারণে পড়তে হয় পড়াও যায়জ আছে তাহলে এটাও এটা আমরা এটা না বলি কিন্তু অন্তত শোনা তো যায়জ আপনি শুনতে পারেন আর দার্স শুনতে পারেন যে কোনো আলেমের ডক্টর মঞ্জুর এলাহি আছে ডক্টর সাইফুল্লাহ আছে ওনার দার্স খুঁজে নিয়ে লাগাই দেবেন যে শুনি আলহামদুলিল্লাহ ইমান কিন্তু তাজা হবে আপনার বিশেষ করে রমজান বিষয়ক দর্শগুলো শুনলে আপনাদের ইমান তাজা হয়ে যাবে এটা কিন্তু আপনি নিজে শুনলেন যেমন সন্তানের জন্য শুনালেন এবং যারা ঘরে আসো তারাও শুনলো যে এটা একটা ভালো কথা বলছে পরীক্ষিত মানুষ যারা যাদের কথাগুলো কোরআন সুন্নাহ বেস তাদের কথা যদি শুনেন সেটা তো কাজে লাগবে ইনশাআল্লাহ আরেকটি জিনিসটা আপনাকে পরিত্যাগ করতে হবে কিছু জিনিস সেটার মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত খাবার দাবার রমজান আসলে কেউ কেউ মনে করে যে যত খাওয়া কোনো হিসাব হবে না কথা কিন্তু ঠিক না হিসাব হবেই প্রত্যেকটা সুম্মা আল্লাহ ইয়ামদিন আলী নারীম ন্যায়মতের হিসাব দিতেই হবে তাইবার আপনি অতিরিক্ত ইফতারের মধ্যে একেবারে দুনিয়া সব বানিয়ে ফেলেন এটা দরকার নেই যতটুকু না হলে নয় ততটুকু সাধারণত মানুষ খায় এবং যতটুকুর মধ্যে এসাব পর্যায়ে পড়ে না এটা মানুষ বেঁচে বুঝতে পারে যেটা এসাব কতটুকু যেটা খাওয়ার পরও রয়ে গেছে অনেক নষ্ট করে দিয়েছে এটা দায়স হবে না হ্যাঁ খান আপনি অতটুকু হয় খাইতে পারেন দিতে পারেন মানুষকে এটা অতটুকু করেন এর বেশি করে নষ্ট করবেন না বা এর বেশি দেখানোর জন্য করবেন না অথবা আইটেম বাড়ানোর জন্য অনেক সময় দেখা যায় বাসের ভাবি যেহেতু দশটা করেছে আমি পনেরোটা করে ওনাকে তাক লাগাই দেবো এইটা যেন না হয় বরং আমার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি তো নিশ্চিত করি না ভালো খাওয়ার করা যাবে নিঃসন্দেহে কিন্তু এটাতে অতিরিক্ত সওয়াবের আশা করা যাবে না যে এটাতে খাইলে এত সওয়াব এটা যেন অনেকে আবার এটা দিয়া অতিরিক্ত সওয়াবের আশা করে অনেকে মনে করে যে রমজান মাসে যাই করেন না কেন কোনো চা পাকড়াও করা হবে না কথা ঠিক নয় মানে আমি অন্যায় করলে এসব যেন না হয় হ্যাঁ অবশ্যই করবেন এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ দেখুন আর ইফতার দেওয়ার পাশে বলছি এটা করবেন হ্যাঁ ইফতার দিবেন যতটুকু পারেন এবং কি গরিবদেরকে দিবেন পারলে আশেপাশের লোকদেরকে অনেক সময় রাস্তায় অনেকে দাঁড়ায় দেখবেন যে এই সময় গাড়িতে যেতে পারছে না আপনি হয়তো পারছেন না কিন্তু আপনি আপনার সন্তানকে বলবেন দেখো অনেক সময় হয়তো কেউ ইফতার করতে পারছে না আমরা মাঝে মধ্যে এরকম অবস্থায় পড়ি রম্বা রোডে যাচ্ছি ইফতারের জায়গায় নেই কোথাও তো আমরা তো বিপদে পড়ি ওই দিন আমি আসছিলাম কুষ্টিয়া থেকে আসার পথে শেষে ইফতার করেছি এক দোকানে ঢুকছি কিছুই নেই শেষে এক গ্লাস খেয়েছি ওই যে বেলের শরবত খেয়ে ইফতার শেষ করে ফেলেছি তো এরকম অনেক সময় মানুষ রাস্তাঘাটে কিন্তু তার ধনী হলেও কিছু পায় না খাওয়ার টাইম পাওয়া যায় না তার তাদের জন্য ইফতার ব্যবস্থা করে দেওয়া কিন্তু একটা বড় ভালো কাজ যতটুকু করতে পারেন
আপনি ইফতার দিবেন ন মুসলিমকে উদ্দেশ্য করে, ন মুসলিম মুসলমান না সে যদি খেয়ে ফেলে তো আপনার দোষ না। আপনি উদ্দেশ্য থাকবে যেন ইফতার কোনো অমুসলিমদের জন্য হবে না, মনে রাখবেন এটা, ইফতার সবসময় মুসলিমদের, কারণ এটা আমাদের একান্ত জিনিস। কেউ যদি খেয়ে ফেলে আপনার দোষের কিছু নেই, আপনার নিয়ত থাকবে মুসলিমদের জন্য, যা সব পাওয়ার জন্য। অমুসলিম রাখলে আপনার কোনো দোষের কিছু হবে না, কিন্তু নিয়ত থাকবে আপনি মুসলিমদের জন্য। আচ্ছা, তারপরে আপনি যখনই সব রসুল্লাহ মনে রাখবেন, অনেকেই যে জিনিসটি করে থাকে মনে করে থাকে যে অনেকের আবার ধরেন অপবিত্র অবস্থায় যে আমাদের এই হয়েছে, সবাই মানসিকভাবে টেনশনে থাকে, ওয়াজ কোনো কাজে লাগে না, কিন্তু দেখেন একটা জিনিস ছাড়া, সালাত এবং সাওম ছাড়া আর সবই তো আপনি করতে পারতেছেন, তো ওই সময়টা একটা বড় লাভ হচ্ছে। এটা রসুল্লাহ সাল্লাম একটা হাদিসে আসছে, তিনি বলেছেন যে কেউ যদি কোনো ভালো কাজ করত কোনো সফর অথবা রোগের কারণে করতে পারে নাই, আল্লাহ তাআলা তার জন্য সেটা লিখে দেন, লেখা লিখতে থাকে। তো আপনি আগের দিন যে রোজা আছেন, আজকে রোজা নাই, আপনার কোনো সমস্যা না, আপনার রোজা সব কিন্তু লেখা হচ্ছে, আপনি অন্য সময় কাজা করবেন, কিন্তু এই সময় আপনি সব যেহেতু লেখা হচ্ছে আপনার কোনো কমতি হচ্ছে না আল্লাহর, কারণ আল্লাহ তাআলা এটা আপনার উপর লিখে দিয়েছেন, এই জন্য এটা হচ্ছে। তাহলে আপনার অন্য কাজগুলি চালিয়ে যাবেন, বেশি বেশি জিকির আজকার চলতে থাকবে, কোনো সমস্যা নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করতে কোনো সমস্যা নেই, ইস্তেগফার করতে কোনো সমস্যা নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতে কোনো সমস্যা নেই, এমনকি কারো কারো নিকট কোরআন পড়তেও কোনো সমস্যা নেই, মুখস্থ কোরআন পড়তেও কোনো সমস্যা নেই। যতটুকু পারেন এই সময়টুকু আপনার আমার কাজে লাগানো উচিত, যে এটা আমরা নষ্ট করব না। আর একটি জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে রমজান মাসে আমরা এই সবচেয়ে বড় জিনিস কারো যেন ফেতনার কারণ না হই, ফেতনার কারণ বুঝছেন কি না, যেখানে সেখানে আমরা এমন কাজগুলি না করে বসে যাতে মানুষের ফেতনার কারণ হয়ে যায়, যেখানে সেখানে যাইয়া দাঁড়িয়ে থাকা। যেমন বেশিরভাগ সময় রমজান মাসে মানুষ বাজার, যেটা বড় কারণ বুঝি, বাজারে গেলে আপনার এমন অবস্থা তৈরি হয় যে বিনা কারণে বাজারে যায় এবং যাই ঘুরতেছে ঘুরতেছে, বিশেষ করে আপনার মেয়েরা, আপনার মেয়েরাই যাবে, তাদের কিন্তু নিয়ন্ত্রণ করুন, বলে না তোমার কী দরকার আমি নিয়ে আসবো, অথবা তুমি গেলে আমার সাথে যাবে, গিয়ে শুধু কেনাকাটাটা করে নিয়ে আসবেন, এরকম মেয়েদের তৈরি করুন যারা বাজারে ঘুরবে না। আপনি বাজারে বেশিরভাগ মেয়েরা শুধু শুধু ঘোরাঘুরি করে, আর মায়েরও দশটা জায়গা ঘুরবে এক টাকার জন্য, এটা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে যে এটা করেই মায়েরা বেশিরভাগ করে, মূলামূলির ক্ষেত্রে মহিলাদের কোনো তুলনা নেই, আপনাদের আর কি বেশি, এটা জানি এই জন্য বলছি। আমি মাঝে মধ্যে দেখি, আমি বলে যে আমি কিনে নিয়ে আসি আমার গিনির জন্য, উনি যে মূলামূলি করে যা কমায় আমি দেখি আমার এমনি মানুষ এমনি কম দেয় এতটুকুই, তো ওইটা হলো একটা অভ্যাস মানে মূলামূলি করা। তো আমি বলি যে তোমাকে আসলে তোমাকে দেখেই 400 টাকা চাইছে, এখন 200 টাকা তোমার দিয়ে দিচ্ছে, আর আমার দেখলেই কোথায় 200 টাকা, তো এরকম হয়, কারণ আমি বলি যে ভাই আমি মূলামূলি অভ্যাস নাই, যা দেন দেন, তো হয়তো আমার 20 টাকা বেশি নিলে অসুবিধা কী, কিন্তু তুমি মূলামূলি করে 10 টাকা কমাইলে, কিন্তু এই লাখটা ওর হলে উপকার হইতো, একটা মানুষ রমজানে উপকৃত হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহ আবদান ইজাবা সামহান ওই জেস্তারা সামহান ওই জাত্তাদা সামহান, ওই আল্লাহ আল্লাহ তালা ওই ওই ব্যক্তির প্রতি রহমত করুন, যেই ব্যক্তি যখন কেনাকাটা করে তখন ছাড় দেয়, যখন বিক্রি করে তখন ছাড় দেয়, যখন বিচার ফাইসলা করে তখনও ছাড় দেয়, বুঝছেন কথাটা কীরকম। আপনি যখন যে কত ভাই 10 টাকা ঠিক আছে নাও, ছাড় দিলেন 2 টাকা, তার লাভ হলে বেশি অসুবিধা কী, 9 টাকা দিবে কিনা, ঝগড়া করতেছেন 8 টাকা দিবে কিনা, এই তো 2 টাকা ছাড় দেন না, তার লাভ হোক। আপনি যখন বিক্রি করবেন কত বলছে 10 টাকা দিই, ঠিক আছে তুমি কত দিতে পারো 8 টাকা দাও নিয়ে যাও, ছাড় দেন একটু, সমস্যা কী, আপনার লাভ একটু কম হইলো, এটা রাসূলুল্লাহ সামনে দোয়া, কিন্তু আমি আমার কথা নয়, এটা এটা কিন্তু করতে পারাটা খুব বড় লক্ষণ, হ্যাঁ অন্তরটা বড় হইতে হবে, বড় অন্তর হইতে হবে, বড় অন্তর হইতে ওই সময় পারবেন যখন আপনি বুঝবেন যে আমি এখানে 2 টাকা বাঁচানোর জন্য চেষ্টা করছি, আল্লাহ ইচ্ছা করলে আমাকে লাখ লাখ টাকা বাঁচাই দিতে পারে না, পারে কি না। অনেক সময় মানুষ জানে না 2 টাকা বাঁচানোর জন্য অনেক কষ্ট করে, একটু বলে যায় দেখবেন যে আপনার গাড়ির ইয়া ভেঙে গেছে, এরপর দেখবেন যে ফিটনেস একজনের খোসা লেগে গেছে, এর মধ্যে বাচ্চার অসুখ হয়েছে হাসপাতালে দৌড়াতে হয়েছে, এরপর দেখবেন সিঙ্গাপুর দৌড়ো, পয়সা হলে তো সিঙ্গাপুর চলে যায়, অথচ সে বাজারে গেলে কেনাকাটার জন্য 2 টাকার জন্য ঝগড়া করে ফেলতেছে ইতিমধ্যে। এতে মানুষে এটা যদি বুঝতো আল্লাহ তালা কিন্তু তাকে ছাড় দিত। মানুষ হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, যেই ব্যক্তিকে কোনো কাজ করে না, বলেছে তুমি কিছু করে না, তুমি কী করেছ, বলে আমি তো কিছুই করি না, তবে একটা কাজ করছি, কী, মানুষও যখন আমার কাছে মানুষ ঋণ দিতাম যখন পারতো না তখন ছাড় দিতাম, বলে আল্লাহ বলছে তারা আমিও ছাড় দিলাম, যা তুই জান্নাতে চলে যা, দেখছেন একটা কিছু উপায় না, একটা দিয়ে পার হয়ে গেছে। তো কোনটা জিনিস দিয়ে আপনি পার হয়ে যাবেন এটা আপনি বলতে পারেন না, সুতরাং একটুকু হাদিসের উপর আমল আমরা করতে পারি যতটুকু পারি, বাজারে বাজারে ঘুরা আমাদের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, কারণ এটা ফেতনার জায়গা নিঃসন্দেহে। বর্তমান সময়ে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে এ বাজার, বাজারের মধ্যে যত রকমের কুকর্ম হয় তার কোনো শেষ নাই, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পর্দা সেখানে লঙ্ঘিত হয়, এবং সেখানে যেখানে যান না কেন
ওই পুরুষগুলির চোখ তো আপনার দিকেই তাকিয়ে আছে, যেমনি হোক বিক্রি করবে, যেমনি হোক আপনাকে পটাবে, কত রকমের কথা বলবে। এই জন্য আপনার আমার যতটুকু সম্ভব অতটুকুর বাইরে যাওয়া উচিত নয়। আর দেখেন কেনাকাটা সে করলে কোনোদিন শেষ করতে পারবেন না, আরও লাগবে আরও লাগবে যতটুকু পারা যায়। কানায় আনা বড় জিনিস, সন্তান সন্ততিকে স্বল্পতুষ্টিতা শিক্ষা দিবেন, স্বল্পতুষ্টিতা শিক্ষা দিবেন। আমি বাজারে গেছি, আমার সন্তানকে জিজ্ঞাসা, ছেলেকে জিজ্ঞাসা করেছে আব্দুর রহমানকে কী লাগবে, বলছে আমার কিছু লাগবে না, হয়ে গেছে, আমার কিছু কিনা লাগে নাই। এর অর্থ এই, আপনি একটা কিনবেন শখের অতিরিক্ত একটা কিনতে যান, কিন্তু জিনিসটা বাড়তি হবে ঘরের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল এটা যে কোনো একটা জিনিস বাড়তি হলে আগেরটা সৎকার করে দিতেন, পরেরটা তিনি পড়তেন, এরকম ছিল। আপনি তো আলহামদুলিল্লাহ জমাতে জমাইতে বড় হয়ে গেছেন, দুইটা তিনটা কি আলমিরা ফুরাইছেন, এখন কোনটা পড়তে হবে, এটা কত নম্বর ঈদের কিনা, এটা এখন হিসাব করতেছেন। দান তো করেন না, দান করা উচিত। আপনার গরিব গরিব দাদের আছে, আপনার আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে দেন, এবং কি সাধারণ মানুষ অনেক সময় আসে তাদের কাপড় চায় তাদেরকে দিয়ে দেন। এই জন্য দিয়ে দেওয়াটা ভালো, কারণ রেখে দিয়ে কী লাভ, আপনি আজ কালকে মরে গেলে পরের দিন কিন্তু ঠিকই কেউ নিয়ে যাবে। আমার এক এক মুরব্বী দেখলাম, ওনার ওনার বউয়ের শাশুড়ি বউয়ের যত শাড়ি সব রেখে দিছে, উনি শাশুড়ি এগুলো মানে উনি এগুলো দেয় নাই, কাউকে সৎকার করে নাই। বউ ওনার বউ মরার সাথে সাথে উনি আরেকটা বিয়ে করেছে, সমস্ত শাড়ি উঠে দিছে, তাহলে এখন এখন আর ওনার কোনো কাজে লাগলো না, যিনি এতদিন পর্যন্ত জমা করে রাখলো ওনার কোনো কাজে লাগে না। এটা উনি যদি কোনো দান করে দিত, এটা কিন্তু আল্লাহর কাছে জমা হয়ে দেখতো, গেলে জমা হয়ে যেত, সাথে সাথে জমা হয়ে যেত এটা যে দান করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মতো আমল করলে আমাদের জীবনের অনেক উপকার রয়েছে, আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দুইটি জিনিস আমি আপনাদের বলবো, একটি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আত-তাহরিম, সূরা আত-তাহরিম দেখছেন, সূরা আত-তাহরিম 28 পারার শেষে ষষ্ঠ সূরাটা, এইটা আপনারা পড়বেন মন দিল দিয়ে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কী যে বিহেভিয়ার হতো এটা এখন তুলে ধরা হয়েছে। একবার তিনি জায়নাব রাদিয়াল্লাহু আনহার ওখানে গেলেন, তো জায়নাব রাদিয়াল্লাহু আনহা তাকে মধুপান করিয়ে দিলেন। মধুপান করে দেওয়ার পরে তিনি সেখান থেকে আসলেন আয়েশা দিলার কাছে, আয়েশা দিলার বললেন যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বের হচ্ছে, তো এইটা ইচ্ছা করে তারা বলছে, তাদের ওখানে মধু খাইছে কেন, এটা বন্ধ করার জন্য, নারীদের মধ্যে যেটা হয় আর কি। তো এরপরে গেছে তিনি হাফসার কাছে, হাফসাও বললেন তাই যে মাগাফিরের গন্ধ, রাসূল বিশ্বাস করে ফেলেন, দুইজনে বলছে না অবিশ্বাস করা কী আছে, বলছে আর এটা কোনোদিন খাবো না, হারাম করে দিলে। আল্লাহ তাআলা নিষেধ করে দেন, লিমা তুহাররিমু মা হালালাল্লাহু তাব তাগি মারদাত আজওয়াজিকা আল্লাহু গাফুর রাহিম, আপনি কেন হারাম করবেন, আল্লাহ এটা হালাল জিনিসকে আপনি কেন হারাম করবেন, এটা আপনি করতে পারেন না, করবেন না। তো আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, এরপর আল্লাহ তাকে বললেন যে আপনি শুধু তো হারাম করার থেকে কসম করে, কসমের কাফফারা দিয়ে আপনাকে হালাল হইতে হবে, হালাল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা, যে এটা আমি আর হারাম করবো না, হারাম করেন না। এরপরে তারপরে আল্লাহ তাআলা কঠিন ধমক দিয়েছেন নারীদেরকে যে তোমরা একে অপরের যে সমস্ত জিনিস প্রচার করো, এই জন্য মানে তোমাদের রসুল কোনো গোপন কথা বলছে এটা কেন তুমি প্রচার করে বেড়ালে। এই জন্য নারীদের বড় কাজ হবে স্বামীদের কোনো কথা কাউকে গোপন করে গোপন কথা প্রচার করা উচিত না, এটা একান্তভাবে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা সূরা আত-তাহরিমের প্রথমে উল্লেখ করা হয়েছে এটা, যে এটা একটা আমানতের খেয়ানত মনে করতে হয়, এটা কখনও প্রচার করতে হয় না। এরপর ধমক দিয়েছে আল্লাহ তাআলা যে তোমাদেরকে তালাক দিয়ে আল্লাহ ইচ্ছা করলে আমার নবীকে আমি এরকম 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 রূপ অনেক অনেক নারী তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিতে পারি, কেন, কারণ তোমাদের চেয়ে ভালো নারী আল্লাহর কাছে আছে, এটা বলে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আফাল ক্ষমা করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা যেই দুইটা নিদর্শন দুইটা নজির দিয়েছেন, এই দুইটা নজির কথা আমি মনে করার জন্য এটা উঠাইছি মূলত, একটা হচ্ছে যারা কাফের তাদের জন্য আল্লাহ তাআলা দুইটা নজির দিয়েছেন, যে লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইয়ান ওয়া ক্বিলা উদখুলান নার মা আদ-দাখিলিন, দুইজনেই, হ্যাঁ দুইজনেই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং লূত দুইজন নবী, দুইজনের স্ত্রী কিন্তু খেয়ানত করেছে। কি খেয়ানত, এই খেয়ানত স্ত্রীগত খেয়ানত নয়, খেয়ানত হচ্ছে কাফেরদের বলে দিত, কাফেরদের বলে দিত যে নবী এটা করছে ওইটা করছে ওইটা করছে ওইটা করছে, ঘরের কথা বাইর করা যেটা, এই খেয়ানত করত, এই খেয়ানত করত, এবং তারা ইমান বিশ্বাস করতো না। সাধারণত সবচেয়ে এটা একটা সাধারণ জিনিস হচ্ছে, সবচেয়ে মানে অমূল্যায়ন হয়, অবমূল্যায়ন বেশি হয় একজন স্বামী, এটা কিছু মনে করেন না, তার কাছে মনে হয় আমার স্বামী তো অমুক তো, এটা তো অমুক বেটাই, কিন্তু আসলে তার ভালো গুণ থাকতে পারে। তো এই যে লূত আলাইহিস সালাতু ওয়াসালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম তাদের স্বামীদের ব্যাপারে মানে তাদের স্ত্রীরা তাদের স্বামীদের ব্যাপারে যথেষ্ট মূল্যায়ন করতে পারে নাই, মূল্যায়ন না করতে পারে, ইমান আনে নাই, ইমান না আনার কারণে আল্লাহ তাআলা কিন্তু তাদের দুবাইকে ধ্বংস করে দিয়েছেন। তো একজন নারীর একজন নবীর ঘরে থেকেও নারী কিন্তু ইমান থেকে বাইরে চলে যেতে পারে। তো আপনার আমার এই জন্য বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আপনার স্বামী
যত ভালোই হোক, আপনি যদি ভালো না হন আপনার জান্নাত কিন্তু আপনি নির্ধারণ করবেন নিজেই। স্বামীর কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, হ্যাঁ স্বামীর কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। স্বামী খারাপ হলেই আপনি জাহান্নামে চলে যাবেন এরকম না, বা স্বামী জান্নাতি হলে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনার কাজ আপনাকে করতে হবে, আপনাকে অবশ্যই একজন আদর্শ নারী হিসেবে থাকতে হবে। আদর্শ নারীর জন্য আল্লাহ এরপরে দুইটা উদাহরণ দিয়েছেন, একজন হচ্ছে স্বামীবিহীন নারী, একজন হচ্ছে স্বামীওয়ালা নারী, স্বামী খারাপ ছিল দুইজন। একজন হচ্ছে আল্লাহ প্রথমে বলছেন ওয়া দরাবাল্লাহু মাসালাল লাযিনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। চিন্তা করে দেখেন, ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিদ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে দুনিয়ার তো আমার ঘরটা শান্তির হলো না, শান্তির হয়েছে শান্তি না, কারণ ফেরাউন তো শয়তান বদমাশ দুনিয়ার সবচেয়ে, আমার দুনিয়ার ঘর তো আমার শান্তি হলো না, আল্লাহ আমার আখিরাতের ঘরটা তুমি শান্তি করো, আল্লাহ আপনার কাছে আমার একটা ঘর চাই। আল্লাহ আল্লাহ মুখস্থ করে রাখছে, আল্লাহ কোনো বাদ দিছে, আল্লাহ এটা দিয়ে দিয়েছেন সরাসরি, মানে আপনি ভুলে যেতে পারেন, আল্লাহর কাছে ভুলে যায়নি, আল্লাহ তাআলা ঠিকই কোরআনে দিয়ে দিয়েছেন তো দোয়াটা, যাতে করে আমরাও ওই দোয়াটা পড়ি। একজন নারীর দোয়া আল্লাহ এভাবে কবুল করলেন যে দোয়াটা আমরা তেলাওয়াত করি নামাজের ভিতরে, আমরা সালাতের মধ্যে এটা পড়ি এবং এটা আমরা দোয়া করতে থাকি, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে একটি ঘর চাই। এই জন্য প্রত্যেক নারীর উচিত দোয়া করা, আল্লাহ আপনার কাছে একটি ঘর চাই। স্বামীকে চেষ্টা করা উচিত, হ্যাঁ সূরা তাহরিমের শেষে, হ্যাঁ এটাও সূরা তাহরিমের, জি সূরা তাহরিমের কথাই বলছি। একজন নারী এই জন্য স্বামীকে প্রথম কাজে স্বামীকে চেষ্টা চালানো ভালো করার। আমাকে একজন ফোন দিয়েছে কুমিল্লার এক এমপি সাহেবের বউ, এখন এমপি নেই, উনি আগে গত সেম্বারে এমপি ছিলেন, বলতেছে যে আমার গতকাল আসতে গাড়িতে আসার সময় যে আপনি তো জানেন ওনার সম্পর্কে, উনি এমনি ভালো মানুষ কিন্তু জাকাতের দাঁত ধারে না, সালাত দাঁত ধারে না, এমনি হাজো করে আসছে, তো এখন আমি কী করব, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে শুভ জাকাত দেয়, মাঝে মধ্যে জানও করে কিন্তু হিসাব করে কিছু করে না, কোটি কোটি টাকার মালিক। তা আমি বললাম যে আপনি চেষ্টা করুন যতটুকু পারেন, আপনাকে তো আল্লাহ তাআলা এর বাইরে ক্ষমতা দেননি, আপনি তো ইচ্ছা করলেও নিতে পারেন না, আপনার দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত, আপনি না বললে আপনি গুনাহগার হবেন। ঠিক একজন নারীর দায়িত্ব হচ্ছে স্বামীকে সঠিক পথে পরিচালনা, সার্বিকভাবে পরামর্শ দেয়া, পরামর্শের কোনো ইয়া নাই, সে যদি না চলে এর জন্য আপনি গুনাহগার হবেন না, চেষ্টা চালাবেন কিন্তু এর দ্বারা আপনি গুনাহগার হবেন না, কারণ আপনার তো ক্ষমতা একটুকুই ছিল। হ্যাঁ তখন আপনাকে হয়তো কোনো যদি লাগানো হয় যে আপনি এই ডাইরেক্টর ওই ডাইরেক্টর বলে, ডাইরেক্টরই কিন্তু আমাকে চার্জ দিতে হবে বলে নেবেন, কারণ যাবো কি আপনি এটা দান করতে পারবেন অন্তত, অথবা দায়িত্ব নিতে পারবেন যে আমি আমি জাকাতটা ঠিক মতো দিতে পারবো, এটুকু নাহলে এইটুকু কাজ আপনার চালিয়ে যেতে হবে। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যদি এটা পারেন নাই, চেষ্টা করেছেন হাজারবার, স্বামী কোনো রকমই ভালো হচ্ছে না কিন্তু ইমান আছে, তাহলে দোয়া করবেন আল্লাহর কাছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, দুনিয়া আমার ঘরটা শান্তির হয় নাই আল্লাহ, আখিরাতের ঘর তুমি একটা শান্তির ঘর আমার জন্য তৈরি করে দাও। এটা কিন্তু বিরাট নেয়ামত, এই দোয়া আপনি করতেই পারেন। এই দোয়া করলে আল্লাহ তাআলা ঠিক যেভাবে তিনি আসিয়ার কথা স্মরণ করে রেখেছেন, যেভাবে তার কথাটি আমাদের জন্য এমনভাবে রেখেছেন যে শিক্ষামূলক, ঠিক আপনারটাও শিক্ষামূলক হবে। আপনি জানেন না এমন হতে পারে যে আপনার পরবর্তী প্রজন্ম সঠিক পথে চলে যেতে পারে দোয়ার কারণে, এবং পরবর্তী জেনারেশন ঠিক হয়ে যেতে পারে এবং উনিও হয়তো একসময় ঠিক হয়ে যেতে পারে আপনার দোয়ার কারণে। এই জন্য এই দোয়া থেকে নিজেকে মাহরুম করবেন না, এটা সবসময় করবেন। দ্বিতীয় আরেকটা নমুনা পেশ করেছে আল্লাহ তাআলা, মারিয়াম ইবনে ইমরান, যার স্বামী ছিল না কিন্তু আল্লাহর নির্দেশকে সত্য বলে বিশ্বাস করেছে, আল্লাহ বলছে তোমার সন্তান হবে তাই সন্তান হয়েছে, বিশ্বাস করেছে, শেষ জীবন পর্যন্ত কষ্ট সহ্য করেছে, কোনো অপবাদকে অপবাদ মনে করেনি। এইটা হচ্ছে তাদের জন্য যারা অনেক সময় দুনিয়াতে চলে, এই যে ধরেন আজ সবচেয়ে বড় ফেতনা হচ্ছে এখন কি জানেন, ইসলাম মেনে চলাটাই হচ্ছে দোষের, একজন নারী সবচেয়ে ইসলাম মেনে চলবে এটা হলো দোষণীয়, সে কেন পর্দা করলো, সে কোনো মুখ খুললো না, সে কোনো দুনিয়াতে ঘুরে রাস্তা, সে কোনো কাপড় পরলো, গাউন পরলো, সে কোনো কাপড় খুলে হাঁটলো না, সে কোনো এ করলো সে করলো, দুনিয়ার সমস্ত কিছু এটা পাবেন আপনারা। এই কয়দিন আগে পত্রিকায় দিল যে এরকম এরকম করলে সে জঙ্গি, ওরকম করলে সে জঙ্গি, এই জাতীয় কথাগুলো যারা বলেছে তারা আপনাকে ঠিকই টার্গেট করছে, একটা বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করছে শুধুমাত্র। এখন ইসলামের উপর টিকে থাকাটাই হচ্ছে কষ্টকর, এর উপর আসলে অপবাদ আসবেই আসবে, অপবাদের কোনো শেষ নাই। এই অবস্থায় আপনার এই অপবাদ সহ্য করে যেতে হবে, যেভাবে সহ্য করেছেন মারিয়াম ইবনে ইমরান, তার স্বামী না থাকা অবস্থায় সে সহ্য করেছেন এবং তিনি কোনো কথাই বলেন না, আল্লাহ তাআলা কালেমাকে সত্য বলে বিশ্বাস করেছেন, যে আল্লাহ বলেছে আমার সন্তান হবে হয়েছে, আল্লাহ বলেছে এটা করতে করেছি, আল্লাহ বলেছে আমার বাচ্চাকে পালন করতে করেছি, সব কিছু তিনি করেছেন, আল্লাহ তাআলা তার কথা স্মরণ করেছেন যে তোমাদের জন্য একটা নিদর্শন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রাআতা ফিরআউন ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘর দাও। আর ওয়ারিয়া মারিয়াম ইবনাত ইমরান, দ্বিতীয় হচ্ছে ইমরানের কন্যা মারিয়াম, আল্লাতি আহসানাত ফারজা, নিজেকে হেফাজত করেছে, মেইন জিনিস নিজেকে হেফাজত করা, ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বি, আল্লাহর প্রত্যেকটি কথাকে সে বিশ্বাস করেছে। ইমানদার নারী
তার বিয়ে হোক বা না হোক তার কাজ হবে আল্লাহ তাআলার প্রত্যেকটি কথাকে হেফাজত করে চলা, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে চলা, যে আল্লাহ তাআলা তা বলেছেন তা সত্য, তিনি বলেছেন কবরে আযাব হবে, তিনি বলেছেন জাহান্নামে শাস্তি হবে, তিনি বলেছেন হাশরের মাঠে শাস্তি হবে, তিনি বলেছেন জান্নাতে যেতে পারবো যদি কোনো আমি ইমানের সাথে থাকি, আমার স্বামী সহ জান্নাতে সন্তান সহ যেতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাতুম যুররিয়াতুম বিঈমানি আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিম মিন শাই কুল্লু মরিম বিমা কাসাবা রাহীন। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনবে আর স্ত্রীরা সন্তানরা তারাও ঈমানের উপর থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে একসাথে জান্নাতে যেতে দেবেন। এই নেয়ামত আপনি যদি বিশ্বাস করছেন এবং এটার উপর যদি থাকতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার আখরাত পরিপূর্ণ হবে। এই জন্য আমাদের উচিত এই পরিপূর্ণ ইমানকে তাজা করা এবং ইমানের উপর টিকে থাকা। বর্তমানে এই ফেতনা থেকে বের হয়ে আপনাকে বের করার জন্য হরেক রকমের ফন্দি আসছে, জানেন? আপনি জানেন সৌদি আরবে একসময় নারীরা গাড়ি চালাতে পারতো না, পরে অনুমতি হলো গাড়ি চালানোর। কী করছে জানেন? ম্যাকডোনাল্ডস কোম্পানি ঘোষণা করলো যে নারী গাড়ি চালিয়ে আসবে তাকে ফ্রি নাস্তা করতে দেওয়া হবে। চিন্তা করছেন কতটুকু করছে? যে নারী গাড়ি চালিয়ে আসবে তাকে ফ্রি নাস্তা করতে দেওয়া হবে। এটার জন্য গাড়ি লাইন পড়ে গেছে, ওই রাস্তার মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। কী কারণ? এই ফ্রি নাস্তা খাবে এখন তারা, অথচ ফ্রি নাস্তা না খাইলেও চলে তার, কিন্তু না, ইমানের একসাথে হেরে গেছে তাড়াতাড়ি। আফগানিস্তানে একসময় আপনারা জানেন যে যখন তালেবানরা শাসন করতো তখনকার সময় একসময় দাড়ি কামানো হারাম ছিল, প্রত্যেকটা জাতি লেখা দাড়ি কামানো যাবে না, পুরুষরা দাড়ি কামাতে পারবে না লেখা ছিল। যখনই তালেবানদের শাসন চলে গেলো কী হইলো জানেন? লম্বা লাইন পড়ে গেলো দাড়ি কামানোর জন্য, কারণ তারা মনে করছে কী জন্য? বলছে যে দাড়ি কামাবে ফ্রি দাড়ি কামিয়ে দেওয়া হবে, লাইন কামানোর জন্য লাইন বসে গেছে সম্মান। বর্তমান সময়ে আমাদের সমস্যা হচ্ছে এটা, নারীদেরকে এখন তাদের বিভিন্ন অধিকার দেখিয়ে, অধিকারের লোভ দেখিয়ে আমাদেরকে ইমান থেকে ইমান হারা করতে চায়। যারা বলে নারী পুরুষ এক সমান আমাদেরকে মিরাজ দিবে, ওরা তো ইমানের কথা বলে নাই, এরা যদি নিজেরা হাওয়ার কথা বলেছে, প্রবৃত্তির কথা বলেছে। একটা বিরাট গোষ্ঠী আছে তারা নারীদেরকে কোনো কিছুই দেয় না, ইসলাম যা দিয়েছে তা যদি কেউ বুঝতো তাহলে আর তারা বাড়াবাড়ি করতো না, কিন্তু তারা ইসলামের উপরে অন্যদের দোষটা আমাদের উপর চাপিয়ে দিয়ে নিজেরা শান্তি থাকতে চায়, নাউজুবিল্লাহ। বলে ইসলাম যা দিয়েছে এটাই শান্তি, কারণ ইসলামে একজন পুরুষের অনেক দায়িত্ব হওয়ার কারণে তাকে একটু বেশি দিয়েছে। ধরেন একজন বোন যখন তালাকপ্রাপ্ত হয়ে যান, আবার কার কাছে যান? গুরু ফিরে ভাইয়ের বাড়িতে যেতে হয় তাকে, বাবার বাড়ি যেতে হয়। বাইয়ের বাড়িতে যেতে হলে ভাই কিন্তু তাকে ফেলে দিতে পারে না, কারণ সামাজিকতার কারণে, ইমান না থাকলেও সমাজের কারণে ফেলে দিতে পারে না। আর ইমানদার আলহামদুলিল্লাহ মুসলিম ভাই কখনো তার বোনকে ফেলে দেয় না, তাহলে তার কিন্তু দায়িত্ব রয়ে গেছে। অনুরূপভাবে সে যখন বিয়ে করে তার কিন্তু মাহার দিতে হয়, কিন্তু একজন মেয়ে বোন সে কিন্তু মাহার গ্রহণ করে, তাহলে তার খরচ বেশি, তাকে খাবার নিয়ে আসতে হয়, ওর কিন্তু একজন বোনের কোনো খরচ নাই, চাকরি করলেও কোনো স্বামীকে দিতে হয় না কিছুই। তাহলে এই হিসাবে ইসলাম তাকে দিয়েছে লিরিজালে মিসল হাজিরুল সাইয়েদ, একজন শুধুমাত্র এক জায়গায়, কোথাও কোথাও বেশিও দিয়েছে, হিসাব করে দেখেন কয়েক জায়গাতে বেশিও আছে। এটাও আমাদের islamhouse.com এক জায়গায় উল্লেখ করেছে সেটা, যে নারীদের আসলে কোথাও ঠকানো হয় নাই, যে বুঝতো যে যেই জায়গাতে নারীদের দায়িত্ব বেশি সেখানে পুরুষ দায়িত্ব বেশি সেখানে পুরুষ দেওয়া হয়েছে, যেখানে নারী দায়িত্ব বেশি সেখানে নারীকে দেওয়া হয়েছে। আপনি দেখেন কোথাও কোথাও মাকে বেশি দেওয়া হয়েছে বাবার চেয়ে, দেখছেন কি না? দেখা হয়েছে, উদ্দেশ্য কী? কারণ মা বেশি দেখতে হবে তার সন্তানকে, এই জন্য মা। তাহলে বোঝা গেল যেখানে বাবার চিন্তাও করে না, মা আকিয়াফি মা, যেখানে মা চিন্তা করছে বেশি যে মা কী পাবে, যে মা একই পেটের মা কী পাবে, এখানে বাবার চিন্তা একদম করা হয় নাই। তাহলে সব জায়গায় একরকম না, ইসলাম যা করেছে এটা হচ্ছে, এটা সামান্যতম যে ব্যতিক্রম হয়ে যায় সেখানে যত ফেতনা হবে এই ফেতনা কোনোদিন রোধ করতে পারবে না। আইয়ুব খান কী করেছে জানেন? আল্লাহ নাতিকে ওয়ারিশ করে দেন নাই, ভাই এর সাথে ছেলের সাথে নাতিকে ওয়ারিশ করে দেন নাই, বলে বরং দাদাকে বলেছে ওয়াজিবভাবে যেন ছেলে নাতির জন্য ওসিয়ত করে, তিন ভাগের একাংশ ওসিয়ত করতে বলেছে। এটা শরীয়তের বিধান, এটা না মানে কী করছে এরা? সরাসরি ওয়ারিশ করে দিয়েছে। এখন ওয়ারিশ করার জন্য কী হয়ে জানেন? আপনার যদি কোনো দুই ছেলে থাকে আর এক ছেলে মারা গেছে, তার তিন সন্তান থাকে, এখন কী হবে জানেন? কয়জনে ভাগ হবে? কয় ভাগ হবে? পাঁচ ভাগ হয়ে যাবে, কারণ তিন সন্তান এখানে আর ওইটা দুই, কত হলো? পাঁচ। তাহলে ওদের উপর ক্ষতিগ্রস্ত হলো না? এখন নতুন করে নিয়ম করছে, এখানে নয় শুধু, আপনার কোনো মেয়ে ছিল ওই ঘরে যদি সন্তান থাকে সেরাও তারাও পাবে, এখন দেখবেন তো দশ ভাগ হয়ে যাবে, দশ ভাগ হয়ে এরা আরও কম পেয়েছে, ছেলেরা কম পাচ্ছে, এখন ওই ঘরে চলে গেছে এই ঘরের সম্পত্তি। এটা শরীয়তের নিয়ম যেটা আছে, এখানে সামান্যতম লঙ্ঘন হলে একবারে পুরো চিত্রটা উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য এই জায়গাতে যারাই এখানে হাত দিয়েছে তারা মালুম অভিশপ্ত, যারাই আল্লাহ তার উত্তরাধিকারের নীতি হাত দিয়েছে। এই জন্য আল্লাহর যে সমস্ত নীতি দিয়েছেন, এই জন্য আল্লাহ বারবার বলেছেন, ওখানে দেখবেন সুরায় নিসার আয়াতগুলোতে শেষ দেখবেন, ওমাইয়াত জালিকা তিলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা। সীমারেখা লঙ্ঘন করলে কী হয় জানেন? যে ব্যক্তি সীমারেখা লঙ্ঘন করে, যে এই রাস্তার ওই পাশে ক্রস করা যাবে না, যাইলে কী হয়? অ্যাক্সিডেন্ট করে।
ঠিক এক্সিল করবেই করবে বর্তমান সময়ে এবং আমরা দেখতে পাচ্ছি আগেও সেটা হয়েছে যারাই আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করেছে তারা কিন্তু এক্সিল করেছে নারীরাও যারা আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করে তারা কিন্তু ভালো অবস্থা থাকতে পারে না বেশিরভাগ যারা ক্ষতিগ্রস্ত হয় ওই সমস্ত নারীরা যারা সীমা রেখা লঙ্ঘন করে চলে না যারা রাতের অন্ধকারে তোমার একা যাওয়ার দরকারটা কি ছিল গাড়িতে করে একা একা যে ফিতনার মধ্যে তুমি পড়েছো এর কারণ তো তুমি একা যাওয়া নিষিদ্ধ শরীয়তে তুমি কেন গেছো একা একা ওই কাজ না করলেও তোমার চলতো কারণ একজন নারীর ওই কাজ দায়িত্ব প্রাপ্ত নয় তুমি একা একা রিপ্রেজেন্টেটিভ অমুক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে তুমি গাড়িতে উঠছো কি জন্য পুরুষ আছে ওখানে তুমি দেখতে পাচ্ছ তোমার তো দায়িত্ব আছে নিজেকে সেভ করার সেটা না করে তুমি উঠলা কি জন্য তো সীমা রেখা লঙ্ঘন করার কারণে তোমার উপরে সীমা অ্যাক্সিডেন্ট হবেই সুতরাং আমাদের উচিত হবে সীমা রেখা মেনে চলা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু